ವಿಷ್ಣುಪದಾಯ ವಿಷ್ಣುಕೃಷ್ಣಾಯ ಭೂತಲೆ ಶ್ರೀಮತಿ ಭಕ್ತಿ ವೇದಾಂತ ಶಾಮಿನಿ ನಾಮಿನಿ ನಮಸ್ತೆ ಸಾರಸ್ವತಿ ದೇವಿ ಗೌರವಾಣಿ ಆಚಾರ್ಯ ನಿರ್ವಿಶೇಷ ಶೂನ್ಯವಾದಿ ಶ್ರೀಮದ್ ಭಾಗವತೇವ್ ತೃತೀಯ ಸ್ಕಂದೆ ದ್ವಿತೀಯ ಭಾಗೆ ಆಠಾಶ ನಂಬರ್ ಅಧ್ಯಾಯ ಶ್ರವಣ ಕರ್ಕ ಶ್ಲೋಕ ನಂಬರ್ 17 ಸಭಾಯ ಅಪಿಚ್ಚ ದರ್ಶನ ಸಾರ್ವಲೋಕ ನಮಸ್ಕೃತ ಸಂತಂ ವಯಸಿ ವೈಶವೇ ವಿತ್ತಾನುಗ್ರಹ ಪಾಪರಂ ಶ್ರೀಲಪ್ರಭುಪಾದ ಅನುವಾದ ಎಂಬ ತಾತ್ಪರ್ಯ ಜಯ ಶ್ರೀಲಪ್ರಭುಪಾದ ಕೀ ಜಯ ভগবান অত্যন্ত সুন্দর দর্শন এবং তিনি সর্বলোকের আরাধ্য তিনি নিত্য সর্বকে নবকিশোর এবং সর্বদাই তার ভক্তদের প্রতি কৃপা বিতরণে উৎসুক তাৎপর্য সর্বলোক নমস্কৃত শব্দটির অর্থ হচ্ছে যে তিনি প্রতিটি গ্রহলোকের প্রতিটি ব্যক্তির পূজন্য এই জড়জগতে এবং চিৎ জগতে অসংখ্য গ্রহ লোক রয়েছে প্রতিটি লোকে সেখানকার অসংখ্য অধিবাসীরা ভগবানের আরাধনা করেন কেননা ভগবান হচ্ছেন সকলেরই আরাধ্য নির্বিশেষবাদীরাই কেবল তার আরাধনা করে না পরমেশ্বর ভগবান অত্যন্ত সুন্দর এখানে সৎস শব্দটি তাৎপর্যপূর্ণ এমন নয় যে তিনি কেবল তার ভক্তদের কাছেই সুন্দর করে প্রতিভাত হন কিন্তু চরমে তিনি নিরাকার শাশ্বত মানে হচ্ছে সর্বদাই বিরাজমান তার সেই সৌন্দর্য ক্ষণস্থায়ী নয় তা চিরস্থায়ী তিনি নিত্য নবকিশোর ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে অদ্বৈত মচ্যুত মনাদি মনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষম নবযৌবনম চ আদিপুরুষ অদ্বিতীয় তবু তাকে কখনই বৃদ্ধ বলে মনে হয় না তিনি সর্বদাই প্রফুল্ল নবযৌবন সম্পন্ন ভগবানের মুখমণ্ডল সর্বদাই ব্যক্ত করেছে তিনি তার ভক্তদের অনুগ্রহ করতে এবং আশীর্বাদ প্রদান করতে উৎসুক কিন্তু যারা অভক্ত তাদের প্রতি তিনি নীরব ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যদিও তিনি সকলের প্রতি সমদর্শী যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং যেহেতু সমস্ত জীব তার সন্তান কিন্তু তবু তার সেবায় যুক্ত ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত সেই তত্ত্ব এখানেও প্রতিপন্ন হয়েছে তিনি সর্বদাই তার ভক্তদের অনুগ্রহ করতে উৎসুক ভক্তরা যেমন সর্বদাই ভগবানের সেবা করার জন্য উৎসুক ভগবানও তেমনি তার শুদ্ধ ভক্তদের উপর তার আশীর্বাদ বর্ষণ করতে উৎসুক তো অপিচ্চ দর্শন মানে সবচেয়ে সুন্দর ভগবানের গতকাল আলোচনা হয়েছিল ভগবান সবচেয়ে সুন্দর এত সুন্দর গতকালকে বলা হয়েছে গতকালকে 16 নম্বর শ্লোকে বলা হয়েছে দর্শনীয় তম এবং সুন্দর সুন্দরতর সুন্দরতম দর্শনীয় দর্শনীয়তর দর্শনীয় তম দর্শনীয়তম মানে সবচেয়ে সুন্দর আজকে একই কথা পুনরাবৃত্তি হচ্ছে যে ভগবান অপিচ্চ দর্শন মানে অত্যন্ত সুন্দর আর কি সৎস এই সৌন্দর্যটা এমন নয় যে সৌন্দর্যটা যেমন মানুষের সৌন্দর্য মানুষের সৌন্দর্য আমি জানি একজন সিনেমা শিল্পী উনি খুব সুন্দরী ছিলেন তারপরে বৃদ্ধ বয়সে ওনার সৌন্দর্য নষ্ট হয়ে গেল তো ওনাকে লোকে বলতো একটু বাইরে আসুন আপনার ভক্তরা আপনাকে দেখতে চায় বলছে এখন আর বাইরে যাব না কারণ এখন আমাকে দেখতে পেঁচার মতো হয়ে গেছি আমাকে এখন আর আগের সৌন্দর্য নেই আমি যখন সিনেমায় অভিনয় করতাম তখন আমার যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তার মানে কি জগতের সৌন্দর্য বিনাশশীল নষ্ট হয়ে যায় কিন্তু এখানে বলা হচ্ছে শাশ্বত শাশ্বত মানে কোটি কোটি বছর আগে কৃষ্ণের যে সৌন্দর্য বর্তমানে কৃষ্ণের যে সৌন্দর্য এবং ভবিষ্যতে অনন্ত কোটি বছর কৃষ্ণের যে সৌন্দর্য তার কোনো পরিবর্তন
হবে না। হ্যাঁ, নবযৌবন, নিত্য নবযৌবন কিংবা শিশুর, যেমন পুতনাকে বধ করেছিলেন, তিনি যখন পুতনাকে বধ করেছিলেন তখন তার বয়স কত? হ্যাঁ, ছয় দিন, ছয় দিন। হ্যাঁ, ওকে একজন মুসলমান বলছে কৃষ্ণ অনেক কিছু পেরেছে আবার অনেক কিছু পারেনি। হ্যাঁ, যেহেতু অনেক কিছু পারেনি কৃষ্ণকে ভগবান বলা যাবে না, বুঝেছেন তো? ছয় দিনের শিশু পুতনা রাক্ষসকে বধ করতে পেরেছে, ছয় দিনের শিশু পুতনা রাক্ষসীকে হত্যা করবে? হ্যাঁ, পুতনা রাক্ষসীর দেহটা 12 মাইল না কত, যখন হত্যা করা হলো তখন তার দেহটা 12 মাইল, এত লম্বা দেহ। তো যিনি 6 দিনের শিশু যদি পুতনা রাক্ষসীকে বধ করতে পারে, তাহলে তার, এরপরে বলছে তিনি তো কুরুক্ষেত্রের যুদ্ধ বন্ধ করতে পারেনি। আরে, কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ বন্ধ করতে চায়নি, বন্ধ করতে পারেনি না, বন্ধ করতে চায়নি। তিনি চেয়েছেন বলে তো যুদ্ধটা হলো, বরং অর্জুন বলেছিলেন আমি যুদ্ধটা চাই না, যুদ্ধটা যেন না হয়। কিন্তু কৃষ্ণ বলছেন না, যুদ্ধ হবে, কৃষ্ণ যুদ্ধ চেয়েছেন বলে তো যুদ্ধ হবে। হ্যাঁ, কৃষ্ণ কেন চেয়েছেন? যে অন্যায় যে সহ্য করে সে পাপ, যে অন্যায় সহ্য করে, যে আছে না আমাদের একটা কবিতা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সহে, যে অন্যায় করে সে যেমন পাপি, অন্যায় যে সহ্য করে সেও পাপি। তো কৃষ্ণ জানেন যে দুর্যোধন এমন কিছু অন্যায় করেছে, বলা হয় 6টা অন্যায়, 6টা অন্যায়, যেমন খাবারের সঙ্গে বিষ মেখে দিয়েছেন, তারপরে যত গৃহে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তারপরে এরকম অনেক দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছেন। তো যেহেতু তিনি এরকম কিছু অন্যায় করেছেন, প্রতিটি অন্যায়ের জন্য তার ফাঁসি হওয়া উচিত। তো একটা মানুষকে তার 6 বার ফাঁসি দেওয়া যায় না, তাই কৃষ্ণ ঠিক করলেন তাকে হত্যা করা হবে, এই যুদ্ধে তার পরাজয় হবে। এই অযোগ্য ব্যক্তির হাতে রাজ্যভার দেওয়া, যে ব্যক্তি অধার্মিক পাপী, হ্যাঁ গুরুতর পাপী, এমন পাপ তিনি করেছেন যে কলিযুগ অনেক সময় মনে হয়, কলিযুগ অনেক সময় কঠিন বলে মনে হয়। যেমন দ্রৌপদীর বস্ত্র রাজসভায়, এখন দিল্লির পার্লামেন্টে পারবে? পারবে। দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল রাজসভায়, পার্লামেন্টে, এখন দিল্লির পার্লামেন্টে কোন নারীকে বস্ত্র হরণ করার চেষ্টা করতে পারবে না। তার মানে কলিযুগ যেটা প্রায় অসম্ভব, সেই ধরনের পাপ দুর্যোধন করেছিলেন। হ্যাঁ, তো সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার যে ক্ষমতাগুলি, এই ক্ষমতাগুলি তিনি শিশুকাল থেকে দেখাচ্ছেন, কুলের শিশু, তখনই তিনি পুতনাকে বধ করেছেন, যে পুতনার সাইজ ছিল 12 মাইল। তো এই জন্য বলা হচ্ছে অপিচ্ছ মানে না, শশব, শশব মানে নিত্যকাল, তার শক্তি নিত্য, তার রূপ নিত্য, সবকিছু নিত্য। আমাদের যেমন শক্তিও নিত্য, যেমন সেই যেন একটা বস্কার ছিল কি মোহাম্মদ আলী নাকি বস্কার বক্সার, একেবারে বিশ্ববিখ্যাত, কিন্তু শেষ বয়সে তিনি ওই চা খেতেন না, চায়ের কাপটা ধরতে পারতেন না, কাঁপতো, হাত কাঁপতো। তো এই জগতে মানুষের শক্তি আজ আছে কাল নাই, তাই না? কিন্তু ভগবানের শক্তি, ভগবানের সৌন্দর্য, ভগবানের যে 6টা ঐশ্বর্য, এগুলি শাশ্বত মানে নিত্য, আজও আছে, কালও থাকবে, এখনো আছে, অতীত বর্তমান ভবিষ্যৎ চিরকাল ভগবানের সৌন্দর্য নিত্য। যখন কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন তার বয়স বলতে গেলে সবার থেকে বেশি, 125 বছর, তখন কৃষ্ণের বয়স ছিল 125 বছর, তার থেকে কম বয়সের লোকদের দাড়ি পেকে গেছিল। হ্যাঁ, কিন্তু কৃষ্ণকে তখনও দেখতে মনে হচ্ছিল যে বিয়ের বয়স, বিয়ের বয়স। কৃষ্ণের কোন ছবি পাবেন কি দাদুর বয়স, দাদুর মতো দেখতে, দাদুর মতো নিত্য কিশোর। হ্যাঁ, তাহলে শশ্বত মানে চিরকাল তার সৌন্দর্য বিরাজমান, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালে তার সৌন্দর্য নষ্ট হবে না। সর্বলোক নমস্কৃতম, সর্বলোক নমস্কৃতম মানে এই জগতে যত গ্রহ নক্ষত্র আছে,
জড়জগৎ এবং চিৎ জগতে যত গ্রহ নক্ষত্র আছে সমস্ত গ্রহ নক্ষত্রে তার পূজা করা হয়, সবাই তার পূজা করে, কিছু অসুর ছাড়া, কিছু অসুর ছাড়া সবাই তার পূজা করে। সর্বলোক নমস্কৃতম, জগতের সমস্ত গ্রহ নক্ষত্রের অধিবাসীরা তাকে নমস্কার করে, তাকে প্রণাম করে। আর কি সন্তম বয়সী কৈশোরে, তিনি তার যে বয়স সেই বয়সটা হচ্ছে নিত্য, শিশুকাল থেকে 25, শিশুকাল থেকে 25 কি 15 এর শিশু, 25ই ধর্ম। শিশুকাল থেকে শুরু করে মা যশোদার কোলে শিশু, তারপরে 15 বছরে তিনি রাস নাস্তা এসব করলেন, তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধে দেখে মনে হচ্ছে যেন 24-25 বছর বয়স, কিন্তু অ্যাকচুয়ালি তখন তার বয়স কত ছিল 125। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন তার বয়স ছিল 125। তো এইভাবে তার বয়সটা হচ্ছে নির্ধার করার হবে না, যে 25-এর পরে 30-40 কোটি বছরেও একই চেহারা, বিয়ের বয়স। আমাকে একজন প্রশ্ন করছে, অমুক ভগবান, অমুক ভগবান ক্যান্সারে মারা গেছে। তা আমি বললাম কৃষ্ণের তো ক্যান্সার হয়নি, তো অমুক ভগবান বৃদ্ধ হয়ে গেছে, অমুক ভগবানের ভুরি বেরিয়ে গেছে, আছে না ভুরিওয়ালা ভগবান, নাম বললে তো গোসা হবে, নাম বলি গোসা হবে না, প্রতিকূল ঠাকুর, খবরদার প্রতিকূল ঠাকুর, প্রতিকূল ঠাকুর ভুরি বেরিয়ে গেছে, ভুরি নিয়ে নড়তে পারে না। আর এখানে বলা হচ্ছে নিত্য কিশোর, নিত্য কিশোর মানে চিরকাল কিশোর, কিশোর কত 15 বছর থেকে কিশোর কৈশোর না, নিত্য কিশোর। ভগবানের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে নিত্য কিশোর। একজন আছে মিথ্যা নারায়ণ, মিথ্যা নারায়ণ গাল ভাঙা, দেখেন মিথ্যা নারায়ণ গালটা ভাঙা, তো যদিও তারা অন্য নামে ডাকে কিন্তু নাম আসল নামটা হচ্ছে মিথ্যা নারায়ণ। তো ভগবান এভাবে চেনা, তারা তো কৃষ্ণকে সিংহাসন থেকে নামিয়ে দিয়েছে। তাদের মন্দিরে যদি যান নৃসিংহ বিহার, নৃসিংহ বিহারে গেলে দেখবেন মন্দিরে ভগবান নাই, ওই ভুরিওয়ালা বসে আছে সিংহাসন দখল করে বা বেদখল করে, বেদখল করে বসে আছে, মিথ্যা নারায়ণ বসে আছে, আসল নারায়ণকে সরিয়ে দিয়েছে, মিথ্যা নারায়ণকে বসিয়ে দিয়েছে। তো কলিযুগের মানুষের বুদ্ধি কম, তারা গভীর ভাবে চিন্তাও করে না, আরে ভগবান এরকম হতে যাবে কেন, তার ভুরি বেরিয়ে গেছে। কৃষ্ণের কি ভুরি বেরিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের সময়? কৃষ্ণের ভুরি বেরিয়েছিল, চর্বি জমেছিল না, নিত্য কিশোর। আর কি ভৃত্যা অনুগ্রহ কাতরম, তিনি ভক্তদেরকে কৃপা করার জন্য উদ্গ্রীব, কাতর ভক্তরা ভগবানের কাছে বর চাক বা না চাক তিনি দিতে কাতর, দেওয়ার জন্য কাতর। যেমন খোলা বেচার শেখা মহাপ্রভু বলছেন, যখন তিনি বিশ্বরূপ দেখালেন সুভাষ পণ্ডিতের বাড়িতে, বিশ্বরূপ দেখালেন, তখন খোলা বেচার শেখাকে ডেকে নিয়ে আসলেন, বলে এই আমার কাছে বর চা। খোলা বেচার শ্রীধর বললেন, আমি কোনো বর চাই না, বর চাইতেই হবে, বর তোমাকে নিতেই হবে, বর না দিয়ে আমি স্বস্তি পাচ্ছি না, তোমাকে বর না দিয়ে আমি শান্তি পাচ্ছি না, বর তোমাকে নিতেই হবে। ভগবানের একটি নাম হচ্ছে বরদরাজ, বরদরাজ, বরদ মানে বর মানে আশীর্বাদ, দ মানে দান করা, রাজ মানে রাজা, বরদরাজ মানে যিনি আশীর্বাদ দান করার রাজা। ভগবানের মতো আশীর্বাদ, ভগবানের মতো বর কেউ দান করতে পারে না, তাই তার নাম হচ্ছে বরদ রাজ। দক্ষিণ ভারতে এখন একটা মন্দির আছে, সেই মন্দিরের বিগ্রহের নাম হচ্ছে বরদরাজ, বরদরাজ বিগ্রহের লীলা আমি একটু বলব। যাই হোক, এই খোলা বেচা শ্রীধরকে যখন বলছে আমি তোমাকে বর দিতে চাই, তখন খোলা বেচা শ্রীধর বলছেন আমি বর চাই না, না না তোমাকে আমি অষ্টসিদ্ধি দান করব। অষ্টসিদ্ধি মানে কি? অষ্টসিদ্ধি মানে আপনি জলের উপর দিয়ে হাঁটতে পারবেন, আকাশে ভাসতে পারবেন, নারদ মুনি আকাশে ভাসতে ভাসতে এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যায়। তো খোলা বাচ্চা শ্রীধরকে মহাপ্রভু বলছেন তোমাকে অষ্ট সিদ্ধি দিতে চায়, তুমি জলের উপর দিয়ে হেঁটে চলে যাবে,
আকাশে ভাসতে ভাসতে এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যাবে। তখন খোলা বাজার সেদের উত্তর দিল যে আগে ঠকিয়েছে, বামনপুকুর বাজারে অনেক ঠকিয়েছে, আর ঠকাতে পারবে না, তখন তোমাকে চিনতে পারিনি তাই ঠকাতে পেরেছে। ঠকানো অনেক ওই মহাপ্রভু অনেক সময় অর্ধমূল্যে, একটা লাভের দাম যদি হয় কথার কথা তখনকার দিনে 1 টাকা তো মহাপ্রভু দিতেন 50 পয়সা অর্ধমূল্যে, আবার কোনোদিন দাম না নি না দিয়ে নিয়ে নিতেন। হ্যাঁ, আর খোলা বাজার শুধু কারাকারি করতেন, বাজারের মধ্যে দোকান থেকে উঠে লাভ দিয়ে লাউ ধরতেন, হ্যাঁ লাভের দাম দাও, মহাপ্রভু বলছেন দাম দেবো না, তো টানাটানি টানাটানি বাজারের লোক ভিড় জমে যেত যে কি হচ্ছে দোকানে টানাটানি, কিন্তু মহাপ্রভুর রূপে সবাই মুগ্ধ হয়ে, কেউ একবার মহাপ্রভুকে বলেনি আপনি করছেন নাকি দাম দিন, বলেনি মহাপ্রভুকে, তার হচ্ছে রূপ দেখে সবাই প্যারালাইজ, মহাপ্রভুর রূপ দেখে সবাই প্যারালাইজ। হ্যাঁ, তারপর খোলা বাজার শ্রীধর এদিকে টানছে লাউ, আর চোখটা কোন দিকে, লাউয়ের দিকে চোখ নেই, মহাপ্রভু সুন্দর মুখের দিকে, মুখের দিকে তাকাতে তাকাতে খোলা বাজার শ্রীধর প্যারালাইজ, না না তুমি না, তুমি না আর কি নেবে বলো, কিছু মোলা দেব, কিছু থোর দেব, কিছু কলা দেব, দাও দাও ভালো দাও, পচা বাসি দিও না, মহাপ্রভু বলতেন পচা বাসি দিও না, যা দেবে ভালো দাও, তার ঝগড়া হবে না তোমার সঙ্গে, না যদি বাসি পচা না দাও তাহলে আর ঝগড়া হবে না, তাহলে এই নাও কলা থোর এই মোলা ফ্রি ফ্রি। এইভাবে তুমি আমাকে বামন পুকুর বাজারে অনেক ঠকিয়েছ, তখন তোমাকে চিনতে পারিনি যে তুমি স্বয়ং ভগবান, তখন তোমাকে চিনতে পারিনি তাই আমাকে ঠকাতে পেরেছিলে, কিন্তু এখন চিনে গেছি, কারণ ভগবান বিশ্বরূপ দেখাচ্ছেন, এখন চিনে গেছি, এখন আর ঠকাতে পারবে না, অষ্ট সিদ্ধি নেবে না, অষ্ট সিদ্ধি কেন, আমি কিছুই নেব, কোনো বরই নেব না। তখন বলছেন বর না দিলে তো আমি স্বস্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, তোমাকে যদি আমি কিছু বর দিতে না পারি আমি শান্তি পাচ্ছি, ঠিক আছে তুমি অষ্টসিদ্ধি না, ঠিক আছে তুমি কোন রাজ্যের বড় সাম্রাজ্যের রাজা হয়ে যাও, তোমাকে রাজা বানিয়ে দিচ্ছি, ভগবানের ইচ্ছা মাত্র সব হয়, ইচ্ছা ময় আমি তোমাকে কোন বড় সাম্রাজ্যের রাজা বানিয়ে দিচ্ছি, তুমি রাজা হয়ে যাও। মহাপ্রভু আগে ঠকিয়েছো বাজারে আর পারবে না, এখন তোমাকে চিনে গেছি আর আমাকে ঠকাতে পারবে না, রাজা হবে না, রাজা হবে না, না কিন্তু বর না দিলে যে আমি শান্তি পাচ্ছি না, ঠিক আছে আপনি যদি বর দিতেই চান, হ্যাঁ যে ব্রাহ্মণ কারি নিল মোর খোলাপাত, হ্যাঁ যে ব্রাহ্মণ আমার কলাপাতা আমার থোর মোলা কেড়ে কেড়ে খেত, হ্যাঁ জন্মে জন্মে সেই হোক মোর নাথ, জন্ম জন্ম ধরে সে যেন আমার প্রাণনাথ হয়ে থাকে, জন্ম জন্ম ধরে সে যেন আমার আরাধ্য হয়ে থাকে, যে ব্রাহ্মণ আমার কলা পাতা থোর মূলা এসব কেড়ে কেড়ে নিত সেই ব্রাহ্মণ যেন জন্ম জন্ম ধরে আমার প্রাণনাথ হয়ে থাকে, তার প্রতি যেন আমার ওইটুকি ভক্তি থাকে, এই বরটা দাও। তখন মহাপ্রভু বললেন তথাস্তু তথাস্তু। আসলে খোলা বাজার শ্রীধর মহাপ্রভু আগে যে দুটো বর দিতে চেয়েছিলেন, একটা ছিল অষ্ট সিদ্ধি আর একটা ছিল সাম্রাজ্য, দুটো বর ছিল তুচ্ছ, কিন্তু খোলা বাজার শ্রীধর যেটা আদায় করলেন সেটা ছিল সর্বোচ্চ বর, সেটা সবাইকে কৃষ্ণ দেন না, এই বর কৃষ্ণ সহজে দেন না, কারণ এই বর দিলে কৃষ্ণ নিজেই বাধা পড়ে যান, তিনি যেমন মা যশোদার কাছে বাধা পড়ে গেছিলেন, ভক্তি বর যদি কাউকে দেয় প্রেম ভক্তি, কৃষ্ণ নিজেই বন্দি হয়ে যান, ভক্তের কর্মচারী হয়ে যান, যার ফলে তিনি এই বরটা সহজে দেন না, কিন্তু খোলা বাজার শ্রীধরকে এই বর তিনি দিয়েছিলেন, সর্বোচ্চ বর, এর উপর আর বর হয় না, প্রেম ভক্তি, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, প্রেম ধন বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন, প্রেম ধন ছাড়া আমার জীবনটা দরিদ্র, তাই আমাকে দাস বানাও, বানিয়ে আমাকে বেতন দাও, আমি কর্মচারী হলে আমাকে তো বেতন দিতে হবে, কি বেতন, প্রেম ধন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন,
এই হচ্ছে কৃষ্ণের স্বভাব, তিনি বর না দিয়ে থাকতে পারেন না, বর দিতে চান। আমরা যা প্রত্যাশা করি তার থেকে বেশি তিনি দিতে আগ্রহী। যেমন বরদরাজের কাহিনী, কি ছিল কাঞ্চিপূর্ণ, কাঞ্চিপূর্ণ ছিল বরদরাজের পূজারী, কাঞ্চিপূর্ণ বরদরাজের পূজা করতেন, আর এমন পূজারী যে বিগ্রহের সঙ্গে তিনি প্রতিদিন কথা বলতেন, মূর্তি তার সঙ্গে কথা বলতো, কাঞ্চিপূর্ণের সঙ্গে মূর্তি কথা বলতো, কেমন পূজারী। তো ওই বরদরাজের একজন ভক্ত ছিল, মানে বরদরা মানে কাঞ্চিপূর্ণের একজন অনুগামী, প্রতিদিন আসতো, কাঞ্চিপূর্ণের ঘর ঝাড়ু দিত, কাঞ্চিপূর্ণের কাপড় ধুয়ে দিত। একটা একটা লোকাল একটা ছেলে, সে তিলক কাটতো না, ওই প্যান্ট পরেই চলে আসতো, এসে মানে ওই কাঞ্চিপূর্ণের কাপড় ধুয়ে দিত, পয়সা নিত না, কাঞ্চিপূর্ণকে ফ্রি সেবা করত। তো কাঞ্চিপূর্ণকে একদিন সেই সেবক কাঞ্চিপূর্ণকে বলছেন যে তুমি তো বরদরাজের সঙ্গে কথা বলো, তুমি একবার জিজ্ঞেস করবে তো যে আমার কবে মুক্তি হবে। তখন একদিন কাঞ্চিপূর্ণ বরদরাজের চরণ সেবা করছেন, করতে করতে কাঞ্চিপূর্ণ বরদরাজের সঙ্গে কথা বলছেন, মূর্তির সঙ্গে কথা বলছেন যে আমার একটা ভক্ত আসে যে আমার কাপড় কাপড় ধুয়ে দেয়, ঘরটার ঝাড়ু দিয়ে দেয়, সে জানতে চাইছে কবে তার মুক্তি হবে। তখন বরদরাজ বললেন তাকে জানিয়ে দিও এই জন্মটাই তার শেষ জন্ম। বরদরাজ মনে কাঞ্চিপূর্ণ মনে মনে ভাবছি তিলক পরে না, মানে একটু ভক্ত না, এই জন্মটাই তার শেষ জন্ম, তো সস্তা, তাহলে নিশ্চয়ই আমার ক্ষেত্র সস্তাই হবে। বলছে প্রভু যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন আমার মুক্তি কবে হবে, তোমার দেরি আছে। বরদরাজ উত্তর দিলেন তোমার দেরি আছে, কত দেরি, অনেক দেরি, তোমার দেরি আছে। আরে আমি বিগ্রহের সঙ্গে যদি কথা বলি, মূর্তির সঙ্গে আমি যদি কথা বলি, আমার মুক্তি দেরি আছে। আর এই ছেলেটা তিলক করে না, কণ্ঠি নাই, এই ছেলেটা তেমন কিছুই করে না, জপ তপ করে না, শুধু আমার কাপড়টা ধোয় আর ঘরটা মুছে দেয়, এই ছেলেটা এই জন্মই তার শেষ জন্ম। প্রভু ঠিক বুঝতে পারলাম না, মানে কাঞ্চিপূর্ণ বরদরাজকে বলছে ঠিক বুঝতে পারলাম না, কারণ তার ধারণা ছিল আমি তার বেশি সেবা করি, সেই ছেলেটার থেকে আমি তার বেশি সেবা করি, তাই আমার তো মুক্তি তাড়াতাড়ি দরকার, বা তাড়াতাড়ি পাওয়ার যোগ্যতা আমার আছে, কিন্তু উত্তর দেখছি উল্টো। তখন বরদরাজ বললেন তুমি করছো কৃষ্ণ সেবা আর ও করছে বৈষ্ণব সেবা, তুমি করছো কৃষ্ণ সেবা ও করছে বৈষ্ণব সেবা। হ্যাঁ তো ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার উপায় আছে কেবা। হ্যাঁ তার মানে ভগবান কাকে বেশি কৃপা করেন, হ্যাঁ ভগবান তার ভক্তকে নিশ্চয়ই কৃপা করেন, হ্যাঁ কিন্তু যারা ভক্তের ভক্ত তাদেরকে আরো বেশি কৃপা করেন। এই জন্য বলা হচ্ছে অর্চয়ামে বহরে পূজাঙ্গ শব্দে হতে রতন ভক্তেশু চান্নেশু স্বভক্ত প্রাকৃত স্মিত। যে বিগ্রহের পূজা করে, শ্রীমূর্তির সেবা করে, কিন্তু ভক্তকে বেশি সেবা করে না, সে হচ্ছে কনিষ্ঠ ভক্ত। আর যে বিগ্রহের পূজা করে, ভগবানের প্রতি তার প্রেম আছে, মৈত্রী, সকলের প্রতি মৈত্রী, বিশেষ করে ভক্তের প্রতি মৈত্রী, প্রেম মৈত্রী কৃপা, যারা সরল মানুষ তাদেরকে কৃপা করেন, ভক্তকে গুরুত্ব দেন, তাদেরকে বলা হয় মধ্যম অধিকারী। যারা ভক্তকেও গুরুত্ব দেন আবার কৃষ্ণের প্রতিও প্রেম আছে, সাধারণ মানুষকে কৃপা করেন, শুধু অসুরদেরকে উপেক্ষা করেন, তাদেরকে বলা হয় মধ্যম অধিকারী। আর উত্তম অধিকারী মনে করেন যা কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে, হ্যাঁ সুতরাং এখানে আমার কিছু করার নাই। যেটা ভীষ্মদেব ছিলেন, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, ভীষ্মদেব মনে মনে ভাবছেন কৃষ্ণের পারমিশন ছাড়া তো একটা ঘাসও নড়ে না, তাহলে দ্রৌপদীর যে বস্ত্র হরণের চেষ্টা চলছে, কৃষ্ণ চাইলে হবে, কিন্তু মনে হয় কৃষ্ণ কিছু একটা অদ্ভুত কিছু দেখাবেন,
তাই ভীষ্মদেব বাধা দেননি, অদ্ভুত লীলাটা আমি দেখতে চাই, কৃষ্ণ এখানে কি করে ভক্তের জন্য আমি দেখতে চাই। কৃষ্ণ আসলেন, এসে কি করলেন, হাত থেকে অনন্ত কাপড় দ্রৌপদীকে দিলেন, এটা দেখার জন্য ভীষ্মদেব অপেক্ষা করছিলেন। হ্যাঁ, আরেকদিকে লোকে বলে যে নুন খাই যার গুণ গাই তার, আমি দুর্যোধনের নুন খাচ্ছি দুর্যোধনের গুণ গাই, কিন্তু একচুয়ালি ভীষ্মদেব ছিলেন মহাজন, মহাজন শুদ্ধ ভক্ত উত্তম অধিকারী, তাই তিনি জানেন যে সবকিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছা, তাই কৃষ্ণ কি খেলা দেখাতে চাইছে তাই আমি দেখবো, সেটার মজা আমি তুলবো। হ্যাঁ, এই জন্য তিনি আর বাধা দেননি, দেখি কৃষ্ণ কি করে। এই হচ্ছে উত্তম অধিকারী ভক্ত। উত্তম অধিকারী ভক্ত অনেক সময় প্রচারও করতে পারে না, কারণ উত্তম অধিকারী ভক্ত মনে করে যা কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে। হ্যাঁ, উত্তম অধিকারী ভক্ত মনে করে আমি তো ভক্তই হতে পারলাম না, আমি প্রচার করবো কি, এত বিনীত, আর যা কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছাই হচ্ছে। কিন্তু তিনি যদি প্রচার করতে চান, প্রভুপাদ বলছেন তাকে মধ্যম অধিকারী স্তরে নেমে আসতে হবে, মধ্যম অধিকারী স্তরে নেমে আসতে হবে। যাই হোক, তো এই যে মানুষ যারা মনে করে কৃষ্ণ ভগবান নয়, অবজানন্তি মাম মূঢ়া মানুষিং তনুমস্য পরম ভাবম অজানন্তো ভূতমহেশ্বরম, অবজানন্তি মাম মূঢ়া যারা মূর্খ গদাগর্ধপ, অবজানন্তি তারা আমাকে অবজ্ঞা করে, আমি যে স্বয়ং ভগবান সেটা তারা বুঝতে পারে না। মানুষিং তনুমস্যতম, আমি যে মানুষের রূপ ধরে আসি তারা মনে করে আমি মানুষ, যে গান্ধারী তাকে অভিশাপ দিয়েছে ভগবানকে কি করে অভিশাপ দিয়ে দিল, আরে ভগবানের ইচ্ছা, ভগবান যদি মনে করে আমি এই ভক্তের অভিশাপ গ্রহণ করব, প্রথমত আমরা বলি লীলা, লীলা আমরা নাটক, নাটক জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিভিন্ন রকমের নাটক করেন। তো এখন এই লীলাতে গান্ধারী তাকে অভিশাপ দিয়েছিল যে আমার 100 পুত্র মরে গেল, তুমি ইচ্ছা করলে আটকাতে পারতে, ইচ্ছা করলে যুদ্ধটা আটকাতে পারতে, কিন্তু কৃষ্ণ আটকায়নি, কারণ কেন আটকাল, তুমি পাপ করেছ, তুমি পাপের ফলটা পাবে না। হ্যাঁ, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষ কদাচ, ফলে তো তোমার অধিকার, এটা ফলটা আমার হাতে। হ্যাঁ, জার্মানের কাহিনী প্রভুপাদ বলতেন, জার্মানে যখন বিশ্বযুদ্ধ চলছিল তখন অনেক হিটলার নিয়ম করে দিল যারা ইয়ং যুবক তাদেরকে যুদ্ধে যেতেই হবে, সে যুদ্ধ ভালো হোক আর নাই ভালো হোক যুদ্ধে যেতেই হবে, সবাইকে যুদ্ধে পাঠিয়ে দিলেন, এবং বিবাহিত যারা ছিল সবাই যুদ্ধে গেল। তো সমস্ত বিবাহিত ব্যক্তিদের পত্নীরা তারা গির্জাতে গিয়ে প্রার্থনা করলো, হে যিশু আমাদের স্বামী যেন, আমার স্বামী যেন যুদ্ধ থেকে ফিরে আসে, অক্ষত ভাবে ফিরে আসে, দেখা গেল বিশ্বযুদ্ধে সবাই মারা গেল, তখন এই স্ত্রীগুলি হয়ে গেল নাস্তিক, স্ত্রীগুলি হয়ে গেল নাস্তিক যে কৃষ্ণ তো আমার স্বামীকে বাঁচাতে পারলো না, এরকম অনেকে বলে, ও কৃষ্ণ তো এটাকে করতে পারলো না, এই কাজটা করতে পারলো না। হ্যাঁ, যখন যদুবংশ ধ্বংস হলো কৃষ্ণ তো আটকাতে পারলো না, কিন্তু আমাদের উত্তর হলো কৃষ্ণ তো আটকাতে চায়নি, যদুবংশ কি জেলখানার মধ্যে থাকবে না, যদুবংশ কোথায় যাবে গোলোকে, তো তিনি কেন এদেরকে আটকে রাখবেন, তিনি একটা নাটক করে এদেরকে বিদায় দিলেন। এইভাবে গান্ধারী তাকে অভিশাপ, অনেকে বলে কৃষ্ণ তো ভগবান তাকে কি করে অভিশাপ দেয়, হ্যাঁ কৃষ্ণ চাইলে তিনি একটা অভিশাপের নাটক করতেই পারে, হ্যাঁ এটা বড় করে দেখবে, আর কৃষ্ণ যে 6 দিনের শিশু অবস্থায় তিনি যে পুতনা রাক্ষসীকে বধ করে দিলেন এটা দেখবে না, এটা দেখবে না যে একটা শিশু কি করে পুতনা রাক্ষসীকে বধ করে, এটা তারা চোখে দেখতে পাবে না। আর গান্ধারী তাকে অভিশাপ দিয়েছে, ও কৃষ্ণ কেন ভগবান হয়ে কেন অভিশাপ পেয়ে গেল, এগুলি কৃষ্ণের লীলা। যেমন যদুবংশ যে ধ্বংস প্রবাস, এগুলি কৃষ্ণের লীলা। তো যাই হোক, এখন যারা ভক্ত তারা জানে যে 6 দিনের শিশু যদি পুতনাকে বধ করতে পারে তিনি ভগবান, নিঃসন্দেহে ভগবান। যার মধ্যে কোনো বার্ধক্য নাই, তিনি 125 বছর বয়সও যাকে দেখতে নিত্য কিশোর, তিনি ভগবান। ভগবানের 6টা লক্ষণ কৃষ্ণের মধ্যে আছে, ঐশ্বর্য তিনি সবচেয়ে, সমস্ত জগতের মালিক, সমগ্র বিশ্বে তিনি সর্বশক্তিমান, শ্রেয় তিনি সবচেয়ে সুন্দর, ঐশ্বর্য সমগ্র বিশ্বে যশস তিনি সবচেয়ে বিখ্যাত,
শ্রেয় সবচেয়ে সুন্দর, জ্ঞান তিনি সবচেয়ে জ্ঞানী পুরুষ, বৈরাগ্য তিনি সবচেয়ে বড় বৈরাগী, 16108 বিয়ে করে তিনি বৈরাগী। হ্যাঁ তিনি বৈরাগী, তিনি কারোর প্রতি আসক্ত ছিলেন না, তাদেরকে বিবাহ করেছিলেন তাদের ভক্তির মর্যাদা দেওয়ার জন্য। রুক্মিণীকে বিবাহ করেছিলেন এমন নয় যে রুক্মিণীর প্রতি তিনি আসক্ত ছিলেন, কিন্তু তার ভক্তির মর্যাদা, তার প্রেমের মর্যাদা কৃষ্ণ দিয়েছিলেন। তো এইভাবে ভগবানের যে 6টি লক্ষণ, সেই 6টি লক্ষণ কৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রায় বেরাগিত। হ্যাঁ কৃষ্ণ বলছেন যারা মূঢ় মূর্খ তারা আমাকে মানুষ বলে অবজ্ঞা করবে, যেমন রামচন্দ্র, তিনি তো তার লীলাতে লেখাই আছে তিনি মানুষ রূপে লীলা করেছিলেন, নররূপে লীলা করেছিলেন। হ্যাঁ কিন্তু নররূপে লীলা করলেও তার নাম দিয়ে হনুমান সমুদ্র পার হয়েছিলেন 4 বার, তার নামে পাথরের মধ্যে তার নাম লিখে সমুদ্রের উপরে বাধা হলো সেতু। তো তিনি মানুষের রূপে লীলা করলে হবেটা কি, ভক্তরা ঠিকই বুঝতে পারে, না হলে তো বলবে ও হনুমান 4 বার সমুদ্র পার হয়েছে, হনুমান ভগবান রামচন্দ্র ভগবান নন, কারণ রামচন্দ্র তো সমুদ্র পার হতে পারেননি, তাকে তো হেঁটে যেতে হয়েছে পুলের উপর। রামচন্দ্রের ক্ষমতা কম, হনুমানের ক্ষমতা বেশি, কারণ হনুমান 4 বার বিনা পুলে, তখনও পুল রেডি ছিল, যখন গন্ধমাধব নামতে গেছিলেন তখনও কিন্তু পুল কিন্তু রেডি ছিল, কিন্তু সেই পুল হনুমান ইউজ করেন, হনুমান লাভ দিয়ে লঙ্কা থেকে হিমালয়ে গিয়ে গন্ধমাধব পর্বত নিয়ে আসলেন। হ্যাঁ পর্বত নিয়ে সমুদ্র পার হয়েছে। হ্যাঁ তাহলে হনুমানের ক্ষমতা বেশি দেখা যাচ্ছে, তারপরও আমরা হনুমানকে ভগবান বলে মানি না, আমরা কৃষ্ণ রামচন্দ্রকে ভগবান বলে মানি। হ্যাঁ তো এরকম আপত্তি নাস্তিকরা করবে। হ্যাঁ তারা বলে যে ভগবান তো একজন, তা আপনারা বলেন রাম ভগবান কৃষ্ণ ভগবান নরসিংহ ভগবান, ভগবান একজন। হ্যাঁ উত্তম কুমার একজন, তিনি কখনো গরিবের অভিনয় করছেন কখনো জমিদারের অভিনয় করছেন, অভিনেতা কয় যান একজন, ঠিক তেমনি কৃষ্ণ একজন, তিনি কখনো রামচন্দ্র রূপে অভিনয় করছেন তিনি কখনো নরসিংহ রূপে অভিনয় করছেন, লীলা করছেন। এইভাবে ভক্তরা কৃষ্ণকে বুঝতে পারে, কিন্তু যারা অভক্ত নাস্তিক, বিশেষ করে প্রভুপাদ এখানে তাৎপর্য লিখেছেন যারা নিরাকারবাদী, নিরাকারবাদী মানে শূন্যবাদী, প্রভুপাদ বলছেন এগুলি সব নাস্তিক, এগুলি সব ছদ্মবেশী নাস্তিক, ভগবানের হাত নাই পা নাই রূপ নাই চোখ নাই জ্ঞান নাই বুদ্ধি নাই, নাস্তিক, তাই না, শূন্যবাদী, ভগবান শূন্য, সরাসরি ভগবান নাই বলতে লজ্জা হয় তাই বলে ভগবানের চোখ নাই হাত নাই পা নাই বুদ্ধি নাই রূপ নাই, নাস্তিক। তো এই সমস্ত নাস্তিকরা ছাড়া জগতের সকলেই বুদ্ধিমান মানুষ মাত্রেই ভগবানকে সম্মান করে নমস্কার করে সর্বলোক নমস্কৃতম, তিনি সর্ব মানে সমস্ত গ্রহ নক্ষত্রের একমাত্র আরাধ্য হচ্ছেন আরাধ্য ভগবান ব্রজেশ। তো 5-10 মিনিট সময় আছে, প্রশ্ন কোনো প্রশ্ন থাকবে প্রশ্ন করুন। কারো কিছু প্রশ্ন আছে? আপনার সামনে এক নারীকে ধর্ষণ করা হচ্ছে, আপনি মজা দেখছেন, এটা কি ভালো না অন্যায়? তো অন্যায় সহ্য করা তো পাপ, অন্যায় এখন কেন মারছে দেখতে হবে, আপনি নির্দোষ, আপনি নির্দোষ, এখন অনেক গুন্ডা আছে নির্দোষ ব্যক্তিকে মারে, তাই তো, আপনি দেখে দেখে মজা লাগবেন, আপনি বাধা দেবেন না, সেটা হচ্ছে অন্যায় সহ্য করাটা পাপ। এই জন্য তো কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ মানে কি অন্যায় সহ্য করবো না, অনেক মাছ মাংস
সাধ্যমত, সাধ্যমত কিভাবে আটকানো যায়। প্রভুপাদ অনেক মাছ মাংসের মানে কি বলবো, কোথায় একটা শুনছিলাম বাজারে মাছের দোকানদার বিড়বিড় করে বলছে যে এই সাধুদের জন্য আমাদের বাজারটা মার খেয়ে গেল, মানে ওইখানে ওই এলাকা সবাই ইস্কন থেকে দীক্ষা নিয়েছে, যে এলাকায় মাছের বাজার সে এলাকায় সবাই ইস্কন থেকে দীক্ষা নিয়েছে, তো বিক্রি কমে গেছে, মাছ মাংস বিক্রি কমে গেছে। হ্যাঁ, রাজস্থানে একটা একটা মানে সারা রাজস্থানে মাংসের দোকান খুঁজে পাওয়া যায় না, বুঝেছে, ওই একটা মাংসের দোকান কোথায় পেয়েছে, সব হিন্দুরা গিয়ে মাংসের দোকান ভাঙচুর করেছে। হ্যাঁ, তো এটা কিন্তু এখানে পারবেন না, এখানে পারবেন না কেন, কারণ এখানে বেশিরভাগ মানুষ মাছ মাংস পছন্দ করে, কিন্তু যেদিন বেশিরভাগ মানুষ মাছ মাংসকে ঘৃণা করবে, বমি করবে, হ্যাঁ সেদিন কিন্তু চেহারা পাল্টে যাবে। তো আপনি বুদ্ধি খাটাতে হবে, তো আপনি হঠাৎ করে কি একজনকে আক্রমণ করলেন, শেষে মার খেয়ে ফিরে আসলেন। হ্যাঁ, যেমন রামচন্দ্র যখন প্রথম লঙ্কায় গেছিলেন, সঙ্গে ছিল সুগ্রীব, তো রাবণ উঠেছে ছাদে, তো বিভীষণ বলছে ওই যে ছাদে যে লোকটা দাঁড়িয়ে আছে উনি রাবণ। এই কথা শুনে সুগ্রীব এক লাফ দিয়ে ওই ছাদে চলে গেল, ছাদে গিয়ে রাবণকে আক্রমণ করল। তো রাবণের তো কিছু বর পাওয়া আছে, মানে ব্রহ্মার কাছ থেকে কিছু বর পেয়েছে, ও 2 মিনিটের মধ্যেই সুগ্রীবকে পরাজিত করে দিয়েছে। সুগ্রীবের গায়ে কিছু ঘুষি টুসি দিয়ে তাকে ব্যথা, মানে তার শরীর ব্যথা হয়ে গেছে, তখন কাঁদতে কাঁদতে মানে কাঁদতে কাঁদতে মানে কাঁদো কাঁদো অবস্থায় গেলাম, গেলাম এসে আবার রামচন্দ্রের পায়ে পড়ল। রামচন্দ্র বলছে এরকম করবে না, তুমি করবে না, তুমি জানো ওনার শক্তি, তুমি ওনার শক্তি জানো, তো আমরা বোকার মতো আক্রমণ করব না, কিন্তু আমরা এমন পরিবেশ সৃষ্টি করতে পারবো প্রভুপাদের কৃপা, যেটা প্রভুপাদ করেছেন বহু জায়গায়, বহু জায়গায় করেছেন। মেদিনীপুরের এমন গ্রাম আছে, গ্রাম কি গ্রাম ইস্কনের ভক্ত, সেই গ্রামে যদি কেউ মাছের দোকান বসায় না, লস হবে, লস হবে, বুঝেছেন, পোষাবে না। তো বুদ্ধি খাটিয়ে করতে হবে প্রথমে। প্রভুপাদকে যেমন বলেছেন যে আমরা রাজনীতি করতে পারি, এখন নয়, এখন নয়, এখন নয়, এমন দিন আসবে প্রচুর বৈষ্ণব হবে, সেদিন ভোট হলে সব বৈষ্ণবরা একজনকে ভোট দেবে, ভোট প্রয়ে বৈষ্ণব হবে রাষ্ট্রপতি, না প্রভুপাদের কবিতায় আছে, ভোট প্রয়ে বৈষ্ণব রাষ্ট্রপতি হবে, দিন আসবে প্রভুপাদের শ্রীমুখের বাণী মিথ্যা হবে না, এমন দিন আসবে বৈষ্ণব হবে রাষ্ট্রপতি, বৈষ্ণব হবে প্রধান বিচারপতি। এটা প্রভুপাদ বলেছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতি হবে বৈষ্ণব, হ্যাঁ রাষ্ট্রপতি হবে বৈষ্ণব, সেদিন দেখবেন এইরকম যেটা আপনি বলছেন যে মাছ মাংস বিক্রি করা বন্ধ করা যায় কিনা, কোনো কোনো জায়গায় করা যাচ্ছে, আইন করেই করে দেওয়া হচ্ছে, মাছ মাংস বিক্রি করলে অন্তত প্রকাশ্যে না, লুকিয়ে করুন, কোনো কোনো জায়গায় আইন হয়ে গেছে এবং তারা প্রকাশ্যে রাস্তায় করতে পারে। আমাদের এখানে যেমন মানুষের সামনে ছাগল কাটে, কোনো কোনো রাজ্যে পারবে না, কোনো কোনো রাজ্যে পারবে না, প্রকাশ্যে না, বিক্রি করলে লুকিয়ে করুন, বুঝা গেল। তো সেই পরিস্থিতির সৃষ্টি করতে হবে, বুদ্ধি খাটিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি পারবো না গিয়ে একজনকে আক্রমণ করলাম, সে নিজে ওই সুগ্রীবের মতো বার খেয়ে চলে আসলাম, সেটা বুদ্ধি নয়, বুঝা গেল। হরে কৃষ্ণ। একে না, এটার ব্যাপারটা একটু গভীর ভাবে চিন্তা করতে হবে। যেমন আপনার ছেলে, একজনের ছেলে মদ খায়, তো বাবা যদি মনে করে আমি ছেলের দোষ দর্শন করবো না, তাহলে কি বাবা কি প্রেমিক বাবা না নিষ্ঠুর বাবা? নিষ্ঠুর বাবা ছেলেকে ডাকবে, হয়তো বাজারে বলবে না, 10 জনের সামনে বলবে না, কিন্তু গোপনে একটা ঘরে বলবে, বাবা এটা ঠিক নয়, এটা করো না, শাসন করবে, তাই না? তো আপনার যদি স্নেহ থাকে, বৈষ্ণবের প্রতি যদি স্নেহ থাকে, তার ঘৃণা নিয়ে তার দোষ দর্শন করা ঠিক নয়। বাবা যেমন সন্তানকে ঘৃণাও করে না, আবার সে যদি অন্যায় করে সেটা তাকে বুঝিয়ে বলে, ঠিক তেমনি বৈষ্ণবকে আপনি ঘৃণা করবেন না, কিন্তু বৈষ্ণবকে আপনি গোপনে আপনি বলতে পারেন না, এটা ঠিক নয়। কিন্তু সে যদি সিনিয়র বৈষ্ণব হয়, যেমন আপনার বড় ভাই যদি কিছু অন্যায় করে,
আপনি ডাইরেক্ট বড় ভাইকে না বলে বাবাকে বলতে পারেন যে আমার আমার দাদা এরকম করছে। ঠিক সেরকম কোনো বৈষ্ণব যদি আপনার সিনিয়র হয় তাকে সরাসরি নিন্দা না করে বা সরাসরি সংশোধনের চেষ্টা না করে সিনিয়র ভক্তের মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে বা যারা সিনিয়র সন্ন্যাসী আছেন তাদের মাধ্যমে তার সংশোধন করার চেষ্টা করতে হবে। কিন্তু যেহেতু তার উপকার আমি চাই, আমি চাই তার উপকার হোক, সেই জন্য দোষ দেখে আমরা চুপ থাকব না। দোষ দেখে যদি আমার জুনিয়র হয় আমি সরাসরি বলতে পারি, আর যদি সিনিয়র হয় আমি আমার সিনিয়র এবং তার সিনিয়র যারা আছে তাদের সাহায্যে তাকে সংশোধন করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, ভরতদাস বিক্রয়ের সাথে যে তিনি কথা বলছেন, তারপরে তিনি জানতে পারছেন যে তার অনেক জন্ম, অনেক জন্ম, তিনি বিক্রয়ের সাথে কথা বলছেন, ভগবানের সরস্বতী সেবা করছেন, তারপরে বুঝতে পারছেন যে আমার এখন অনেক সময় আছে, আপনি যেটা বললেন, আর তার যে সেবা করছেন এই জন্মেই চলে গেছে। এটা কি লীলা নাকি ভগবানের? এটা ভরতরাজের লীলা। হ্যাঁ, এবং এরপরে শোনা যায় ভরত রাজার পর থেকে তিনি বিগ্রহ সেবার পাশাপাশি তিনি বৈষ্ণব সেবা শুরু করলেন। ঠিক আছে, ভোট নেয়া মানে বৈষ্ণব মানে ভোট নিয়ে তিনি রাষ্ট্রপতি, আগামী 10,000 বছর সারা পৃথিবীতে প্লাবিত হবে, তখনই আমাদের তখন রাষ্ট্রপতি হবে কৃষ্ণ ভক্ত, বিচারপতি ও প্রধানমন্ত্রী হবে কৃষ্ণ ভক্ত, সারা পৃথিবী তখন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত মেজরিটি হয়ে যাবে, এটা চিরকালই থাকবে, চিরকালই থাকবে। কিন্তু আগামী 10,000 বছর হচ্ছে সুবর্ণ যুগ, এই সুবর্ণ যুগে মানে কৃষ্ণ ভক্ত সংখ্যা একটু বেড়ে যাবে, অসুররা তখন মানে বিরক্ত হয়েও তারা হয় হয় ইয়েস ইয়েস করতে হবে, কারণ না হলে তারা টিকতে পারবে না। বৈষ্ণবের সংখ্যা যখন বেড়ে যাবে তখন ওরা ওরা অটোমেটিক্যালি নত হয়ে থাকবে। সেইগুলো আমাদের কিনে নিচ্ছে এখন। আগামী 10,000 বছরে ভক্তিবিনোদ ঠাকুরের বাণীটা আমি বলছি, আগামী 10,000 বছরে পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্ম উপনদীর মতো বৈষ্ণব ধর্মের মহাসাগরে এসে মিলিত হবে, আমার কথা ভক্তিবিনোদ ঠাকুরের কথা। আগামী 10,000 বছরে পৃথিবীর যত ধর্ম আছে সেগুলি উপনদীর মতো বৈষ্ণব ধর্মের মহাসাগরে এসে মিলিত হবে, হবে সব হবে। এখন তো ইরান, ইরাক, আরব এইসব জায়গা তো তারা দীক্ষা নিচ্ছে, ইসকন থেকে দীক্ষা নিচ্ছে মুসলমান। আমারই 19 জন গুরু ভাই মায়াপুর করে গেল, সব মুসলমান, এক একজন একজন কি ইরান ইউনিভার্সিটির প্রফেসর, সব শিক্ষিত শিক্ষিত। কিন্তু যারা আমাদের ভারতবর্ষে, যারা ভারতবর্ষে মুসলমান তো উচ্চ উচ্চ কুল থেকে হয়নি, বেশিরভাগই নিম্ন কুল থেকে হয়েছে। হ্যাঁ, তো যার ফলে এদেরকে মানে সুশিক্ষিত লোক কম, তো সুশিক্ষিত ইরান ইরাক এগুলো সুশিক্ষিত মুসলমান। হ্যাঁ, চেহারা কি এক একটা মায়াপুরে যা আসে সিনেমার নায়ক। হ্যাঁ, তো আপনি তারা ফুল গেছিলেন দেখতে একদম সালমান খানের মতো, মানে তারা ফুল দেখবেন মায়াপুরে থাকে। হ্যাঁ, এরা আগে মুসলমান ছিল কিন্তু এখন ইসকন থেকে দীক্ষা নিয়েছে, আসাম থেকে অনেকে দীক্ষা নিয়েছে মুসলমান। তো এইভাবে হবে, এদের দেরি হবে, খ্রিস্টানরা তাড়াতাড়ি, খ্রিস্টানরা আগে এসছে, কারণ খ্রিস্ট ধর্মটা একটু নরম, একটু নরম, আর মুসলিমরা একটু কট্টর, গোড়া বেশি, গোড়ামি বেশি, সেই জন্য ওদের দেরি হবে, কিন্তু হবে। আগামী 10,000 বছরে আস্তে আস্তে সব আর কিছু নাকি রাখি?
জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি শিল প্রভুপাদ কি জয় গুরু প্রমাণ।